রানের খেলা টি-20 দর্শকরাও মাঠে আসেন চার ছক্কার ধুমধারাক্কা দেখতে বিশ্বকাপের বছর শুধু নির্বাচকরাই নন বিপিএল এর দৃষ্টি সবারই কিন্তু ঢাকা হয়ে সিলেট দু একটা ব্যতিক্রম ইনিংস ছাড়া রান নেই দেশি ক্রিকেটারদের ব্যাটে অথচ বিপিএল শুরুর আগে উইকেট নিয়ে শোনা গিয়েছিল কতই না প্রতিশ্রুতি কিন্তু সবই মিছে মাঠের খেলায় চিরচেনা সেই মন্থর উইকেট অবশ্য স্লো এই ট্র্যাকেও ঠিকই রান পাচ্ছেন বিদেশিরা সমস্যাটা তাহলে কোথায় কিংবা কার আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ারদের অ্যাপ্রোচ এবং মানসিকতার সমস্যা রয়েছে সেখানে কাজ করতে হবে ওয়েদার কন্ডিশন ভালো থাকলে দেয়ার মানে উইকেটের কিছু নেচারের পরিবর্তন আসে সেটা হয়তো আরও ব্যাটিং বন্ধ হতো কিন্তু সেটা মানে এটা নয় যে আমাদের এখানে ব্যাটসম্যানরা তাদের নৈপুণ্য দেখাতে পারবে না আমিও খুবই হতাশ যেভাবে আমাদের খেলোয়াড়রা এই টি-20কে অ্যাপ্রোচ করেছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটা নিয়ে বেশি চিন্তা করছি এবং পাওয়ার গেম খেলার চেষ্টা করি যেটার সাথে আমাদের শারীরিক গঠন এবং আমাদের খেলার ধরনের সাথে কোনো মিল নেই মিরপুরের উইকেটকে পর্যাপ্ত বিশ্রাম দিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের কোনো ম্যাচ নাও হতে পারে ঢাকায় শোনা গিয়েছিল দুটি টেস্টই হতে পারে চট্টগ্রামে তবে সেই সম্ভাবনা নেই নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির এই শীর্ষকর্তা জানালেন বোর্ডের স্বপ্নের প্রজেক্ট শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হওয়ার আপডেট ফেব্রুয়ারি শেষের দিকে আমরা এই কন্ট্রাক্টর নিয়োগের ব্যাপারে একটা ফাইনাল যে আরএফপিটা রিকোয়েস্ট ফর প্রপোজাল সেটা আমরা হয়তো সাবমিট করতে পারি আমরা ভালো উইকেটে খেলতে চাই তো পরপর একই মাঠে খেলতে গেলে মাঠ প্রিপারেশনে সম্ভব হয় না তো এটা সত্য নয় আমরা টেস্ট ম্যাচ দুটো ভেন্যুতেই খেলবো এছাড়াও মিরপুরের একাডেমি মাঠে হওয়া অনুশীলনের জন্য বিশেষ ইনডোর কমপ্লেক্সের কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলেও নিশ্চিত করেছেন তিনি অবশ্যই এই বর্ষায় এটাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে পারবো মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা